US পোস্টাল সার্ভিসে কাজ করছেন 1000 এর বেশি বাংলাদেশী আমেরিকান। তাদেরকে পেশাগত সহযোগিতার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করলো বাংলাদেশী আমেরিকান পোস্টাল সার্ভিস এমপ্লয়ার্স অ্যাসোসিয়েশন। রোববার সংগঠনটির নতুন কমিটি শপথ নিয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এ সময় সবাই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান জানান। অনুষ্ঠানে আহ্বায়ক কমিটি ও নতুন নির্বাচন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ছাড়াও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউ ইয়র্কে বাংলাদেশের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল নাজমুল হাসান। প্রবাসীরা এ ধরনের সংগঠন তৈরির মধ্য দিয়ে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে বিদেশে ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন নাজমুল হাসান। যে সংগঠনগুলি পরিচালনা করছেন একটি মহৎ উদ্দেশ্যে, একটা সম্প্রীতি গঠন করার জন্য, নিজেদের মধ্যে নেটওয়ার্ক সৃষ্টি করা। যেটা ভাই বলে গেলেন যে যদি আমরা একজন বিপদে পড়ি তাহলে 200 জন যদি তার সহায়তায় আসি তাহলে কিছু লাভবান হবে না? এটি একটি দিক। যেমন তেমনিভাবে আপনারা কিন্তু আমাদের, আমি জানি যে আপনারা শুরু করলেন অনুষ্ঠান, পথ চলা শুরু হলো, এরপরে কিন্তু নেক্সট অনুষ্ঠানে দেখা যাবে আপনাদের অনুষ্ঠানে নিয়েও আসছেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ইব্রাহিম খলিল, সদস্য সচিব মোহাম্মদ গনি, সদস্য খালিক সোহেল সহ বেশ কয়েকজন অতিথি। এ পর্যায়ে কেক কেটে নতুন কমিটির নেতাদের স্বাগত জানান অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। এ সময় সংগঠনের নতুন নেতৃত্ব কিভাবে সতীর্থদের জন্য কাজ করবে সে বিষয়ে নবনির্বাচিত সভাপতি রেজবুল কবির ও সাধারণ সম্পাদক আশরাফুল হাসান বলেন, আমেরিকাতে এমন কোনো জায়গা নেই, এমন কোনো এলাকা নেই যেখানে বাংলাদেশের মানুষ পোস্টালে জব করে না। লট অফ পিপল বাংলাদেশি এখানে ওয়ার্ক করে। তো আমরা যে সংগঠনটি শুরু করেছি, ইনশাল্লাহ এই সংগঠন অনেক অনেক বিশাল রূপে আমরা তৈরি করতে সক্ষম হব। সংগঠনকে আরও শক্তিশালী করে আমাদের যে 1000 পিপুল, আমাদের যারা পোস্টাল বাংলাদেশি আমেরিকান পোস্টাল এমপ্লয়ি আছে, তাদেরকে সম্পৃক্ত করে আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করব। পরে এক প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন মুনা, তমা চক্রবর্তী, রাজীব ভট্টাচার্য সহ নিউ ইয়র্কের বেশ কয়েকজন শিল্পী। বাংলাদেশি আমেরিকানরা একদিন আমেরিকার ফেডারেল পোস্টাল সার্ভিসের নেতৃত্ব দেবে সেই আশা ও বিশ্বাস নিয়ে যাত্রা শুরু করলো এই সংগঠনটি। সেই স্বপ্ন পূরণে পোস্টাল সার্ভিসে কর্মরত সকল সহকর্মীকে সবসময় পাশে পাবেন এই প্রত্যাশা নতুন কমিটির নেতাদের। শামী আহমেদ, TBN24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালি কণ্ঠস্বর।